কিন্তু আমার প্রশ্ন হলো, বঙ্গবীর টাইটেলটা তাকে কে দিয়েছে? তিনি নিজে নিজে তার টাইটেলটা বানিয়ে নিয়েছেন। সরি, বিএনপি কোন রাজনৈতিক দল না, বিএনপি হচ্ছে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে আমি কাউকে কখনো আক্রমণ করতে চাই না, কিছু এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যিনি আমার রাজনৈতিক আদর্শকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলতে চাই জনাব কাদের সিদ্দিকী সম্পর্কে। 1971-এর স্বাধীনতা যুদ্ধে তার অনস্বীকার্য অবদানের জন্য তাকে সালাম জানাচ্ছি, তাকে বীরোত্তম খেতাব দেওয়া হয়েছে, সেটাকে সম্মান করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, বঙ্গবীর টাইটেলটা তাকে কে দিয়েছে? তিনি নিজে নিজে তার টাইটেলটা বানিয়ে নিয়েছেন। একমাত্র এমএজি ওসমানী সাহেবকে বঙ্গবীর হিসেবে সম্মান করা হয়, প্রত্যন্ত অঞ্চল থেকে একদম সর্বক্ষেত্রে সবাই তাকে সেই নামে সম্মান করেন। কিন্তু যেই আরেকজন ব্যক্তি বঙ্গবীর তার নামের আগে নিজে নিজে বসিয়ে নিয়েছেন, তাকে এই টাইটেল দেওয়া হয়েছে এমন কোনো ইতিহাস নেই। তিনি কিন্তু টাঙ্গাইলে ব্যাপকভাবে বিতর্কিত, তার দুর্নীতির প্রমাণ রয়েছে ব্যাপক। আমি একটা ঘটনার কথা বলি কাদের সিদ্দিক সম্পর্কে। 1996-97 সালে কাদের সিদ্দিকী টাঙ্গাইলের সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বাড়ি দখল করেছিলেন। আমি তখন প্রধানমন্ত্রীর সচিব ছিলাম এবং আমি তাকে সেই বাড়ি থেকে পিটিয়ে বের করে দিয়েছিলাম। এটি একটি ঘটনা, তার চাঁদাবাজির ঘটনা, মানুষের সম্পদ লুণ্ঠন করা অধিকার করার ঘটনা। এমন একজন ব্যক্তি যখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমালোচনা করেন, এমন একজন ব্যক্তি যখন আমার মাননীয় নেত্রীকে সমালোচনা করেন, আমার প্রাণপ্রিয় আমার দলনেতা জনাব তারেক রহমানকে সমালোচনা করেন, তখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি সাম্প্রতিক সময়ে জনাব কাদের সিদ্দিকী সাহেবের বেসামাল মন্তব্য আমাকে ভীষণভাবে বিব্রত করে। তিনি কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে যেভাবে অপমান করেছেন, অর্থাৎ তিনি এমন ভাবভঙ্গিমা দেখিয়েছেন যাতে করে তিনি মির্জা ফখরুল ইসলামের সাহেবের নামই জানেন না। ফখরুল ইসলাম না কি নাম তার? ফখরুল ইসলাম আলমগীর। তিনি এমন এত বড় গামছা কাদের হয়ে গেছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদককে অর্থাৎ মহাসচিবকে তিনি চেনেন না। জনাব গামছা কাদের সাহেব, আপনাকে সম্মান রেখে বলছি, আপনার দলের প্রতীক গামছা, সেহেতু আমি আপনাকে বলতেই পারি গামছা কাদের। কিন্তু আমি আপনাকে বঙ্গবীর বলতে চাই না, কারণ বঙ্গবীর কোনো সাংবিধানিক ভাবে বা কোনো সরকারি ভাবে আপনাকে দেয়া হয়নি, আপনি নিজে নিজে এই বঙ্গবীর টাইটেলটি লিখে নিয়েছেন। আপনাকে বীরোত্তম উপাধি দেওয়া হয়েছে, আমি সেটাকে সম্মান করি, আপনার অবদানকে আমি স্বীকার করি, আপনাকে সালাম জানাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি যেই কাজবাজ শুরু করেছেন, যেভাবে বক্তব্য রাখছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেত্রীকে নিয়ে যেভাবে আপনি কথা বলছেন, সেটা অত্যন্ত নিন্দনীয়। আপনাকে অনুরোধ করব, আপনার যদি হেডম থেকে থাকে, আপনার যদি সেই 71 সালের যে ভূমিকা ছিল সেরকম বীর সাহসিকতা থেকে থাকে, তাহলে আমার চ্যালেঞ্জটিকে গ্রহণ করুন। আপনি জাতির সামনে দেখিয়ে দিন যে আপনাকে বঙ্গবীর উপাধি দেওয়া হয়েছিল, আর যদি আনুষ্ঠানিকভাবে আপনাকে বঙ্গবীর উপাধি দেওয়া না হয়ে থাকে, তাহলে আমাদের বঙ্গবীর জনাব এমএজি ওসমানী সাহেবের নামটাকে নিয়ে টানাহেঁচড়া করবেন না, ওনার পদবি নিয়ে টানাহেঁচড়া করবেন না। আজকে থেকে আপনি সেই বঙ্গবীর লেখা বাদ দিয়ে দিবেন, নিজে নিজে নিজেকে বঙ্গবীর বানাবেন না। আপনাকে বীরোত্তম হিসেবে সম্মান করি, বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করি, ওখানে সীমিত থাকুন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন, আশা করি আপনি আপনার ব্যক্তিগত মতামত আপনার পারিবারিক পরিবেশে সীমাবদ্ধ রাখবেন। বাংলাদেশের জাতীয় পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে আপনার মতো গামছা কাদের সাহেব সমালোচনা করবেন না। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে সম্মান করি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এসে আপনি যেভাবে পোল্টিবাজি করেছেন, 2018 সালে যেভাবে বেইমানি করেছেন, আপনাকে জাতি চেনে, আপনাকে টাঙ্গাইলের মানুষ চেনে। টাঙ্গাইলের 10 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলে আপনাকে তার ভিতরে 4 জনই দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেন। আপনার সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর কি বলেছিলেন সেটাও দেখে নিন, তারপরে যদি আপনার লাজ না হয় তাহলে আপনাকে বলার মতো আর কোনো রুচি আমার ভিতরে নেই। ভালো থাকুন সবাই, আজকে এ পর্যন্তই। জনাব কাদের সিদ্দিকী সাহেব, আপনাকে অনুরোধ করব, আপনি বীরোত্তম সেখানে সীমাবদ্ধ থাকুন, বঙ্গবীর টাইটেল দিয়ে আর লাগাবেন না, কারণ এটা আপনাকে দেয়া হয়নি, এটা আপনার নিজে নিজে লেখা, নিজের পরিচালিত একটি টাইটেল। আপনাকে যদি লজ্জা থাকে আপনি এই টাইটেলটি কখনো লাগাবেন না, এই টাইটেলটি শুধুমাত্র প্রাপ্য আমাদের প্রাণপ্রিয় এমএজি ওসমানী সাহেবের, সাবেক সেনাপ্রধান এবং স্বাধীনতার যুদ্ধের মহানায়ক জনাব
এম এ জি ওসমানী সাহেবের এই টাইটেলটা নিয়ে আপনি টানাহাচড়া করবেন না, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে আপনি কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে আপনি কখনো মন্তব্য করবেন না, কারণ এই দল আপনার না, এই দলের আপনি সদস্য না, এই দল সম্পর্কে আপনার কোনো করণীয় নেই। এবং আপনি এমন কোনো নেতা হননি রাজনৈতিক ক্ষেত্রে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিবকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। আপনি গামছা কাদের হিসেবেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।